আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সামনে শেয়ার করব। কারণ অনেক গার্ডিয়ানস আমার কাছ থেকে জানতে চেয়েছেন যে আমার একটি ছোট মেয়ে আছে কিংবা আমার একটি ছোটো ছেলে আছে তাকে আমি কিভাবে ইংরেজি শেখাবো কারণ আমি নিজে তেমন ইংরেজি জানি না তো মূলত তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি ছোট ছোট শিশুদের ইংরেজি শেখানো এবং পাশাপাশি নিজে শেখা এটা খুব একটা গুরুত্বপূর্ণ কাজ এবং খুব সহজ কাজ যদি আমরা জিনিসটাকে সহজভাবে নেই কিভাবে সহজ আজকে আমি এই মেয়ের উদাহরণ দিয়ে বলছি এই মেয়ের বয়স আপাতত আমার এই মেয়ের বয়স হচ্ছে আট মাস চলছে তো এই মেয়ের বয়স যখন এক বছর কিংবা দেড় বছর হবে অর্থাৎ যখন সে কথা বলতে শুরু করবে অনেকে একটু আগে কথা বলে অনেকে একটু পরে কথা বলা শুরু করে তো যখন সে কথা বলা শুরু করবে ঠিক তখন থেকেই যদি আমরা তার সঙ্গে নিজের মাদার টাং অর্থাৎ মাতৃভাষার পাশাপাশি বা বাংলার পাশাপাশি যদি আমরা ইংরেজি ভাষাটা ইউজ করি ব্যবহার করি প্রতিনিয়ত তাদের সঙ্গে বলি তাহলে কিন্তু খুব সহজে তারা ইংরেজি আয়ত্ত করতে পারবে আমার প্রশ্ন হলো যে আমি নিজে ইংরেজি জানি না আমি শূন্য থেকে শুরু করতে চাই নিজে এবং শিশুকে শেখাতে চাই কিভাবে করব। আমরা এমন এমন বাক্যগুলি ব্যবহার করব শিশুদের সঙ্গে যেগুলো দু শব্দের বাক্য এক শব্দের বাক্য যেমন আমাকে বলতে হচ্ছে হয়তো আমি আমার মেয়েকে বলতে চাচ্ছি এখানে আসো এখানে আসো আমরা সেটাকে আমরা ইংরেজিতে বলবো কাম হিয়ার কাম হিয়ার যে এই যে হিয়ার শব্দটা যখন যখনই তাকে ডাকবো তখনই যখন আমি এই কথাটা তাকে বলবো সে কিন্তু এই কাম হিয়ার যে বাক্যটি আছে তার সঙ্গে পরিচিত হয়ে যাবে অর্থাৎ সে বুঝবে কাম হিয়ার মানে মা বা বাবা আমাকে ডাকছে গো দে ওখানে যাও দুটি শব্দের বাক্য ওখানে যাও প্রথম দিন বুঝবে না দ্বিতীয় দিন বুঝবে না একটা সময় কিন্তু গোদের বলার সঙ্গে সঙ্গে তাকে যেখানে দেখিয়ে দেওয়া হবে সে সেখানেই যাবে এখন পরো রিট নাও এখন পরো রিট নাও এই কথাটিও যখন বারবার বলবো সে কিন্তু রিট নাও এই যে বাক্যটি তার সঙ্গে পরিচিত পরিচিত হবে এবং সে নিজেও কিন্তু ধীরে ধীরে বলা শুরু করবে প্লাস আপনি বলার সঙ্গে সঙ্গে কিন্তু সে বুঝতে পারবে এবার চিল্লা হাল্লা করছে আমি বললাম কিপ সাইলেন্ট বুঝলো না বল চুপ করো তারপরে আবার বলছে কিপ সাইলেন্ট কি সাইলেন্ট সে কিন্তু এক দুই তিন চার দিনের মাথায় বুঝে যাবে যে কিপ সাইলেন্ট মানে চুপ করতে হবে কোনো গণ্ডগোল করা যাবে না তো এরকম করে করে কিন্তু ধীরে ধীরে এই সমস্ত ছোট ছোটো যে বাক্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা যা প্রয়োজন সেটা আমরা তাদের সঙ্গে বলতে থাকব তাহলে এক সময় দেখা যাবে এই যে ছোট্ট শিশুটি আছে সে খুব সহজে ইংরেজি আয়ত্ত করবে এবং ধীরে ধীরে বলতে বলা শুরু করবে এবং খুব সহজে বুঝতে পারবে আর অপরদিকে আপনি যিনি আপনি নিজেকে বলছেন যে আমি একদমই ইংরেজি জানি না আপনারও ধীরে 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 এই ছোট ছোট বাক্যগুলি ব্যবহার করতে করতে কণ্ঠস্থ হয়ে যাবে আপনাদের মধ্যে একটা ফ্লুয়েন্সি চলে আসবে যে এই ছোট ছোটো বাক্যগুলি আপনার মুখ থেকে বের হতে এখন আর জড়তা আসে না অর্থাৎ এখন আর কঠিন হয় না খুব সহজে বেরিয়ে আসে ঠিক এইভাবে যদি একটা শিশুর সঙ্গে সকাল থেকে সন্ধ্যা যতগুলো ছোট ছোট ইংরেজি বাক্য আছে যেগুলো সাধারণত আমরা একটু ইউটিউব কিংবা গুগল কিংবা একটু মানুষের কাছে শুনে আমরা মুখস্থ করতেই পারি বা ক্লাস নার্সারি এল কেজি ইউকেজি যে বইগুলো আছে সেগুলো দেখে আমরা সেগুলো জানতেই পারি তো সেগুলোকে ইউজ করে যদি আমরা এইভাবে শিশুদের সঙ্গে প্রতিনিয়ত ব্যবহার করি তাহলে দেখবেন একটা সময় শিশুও যেমন ধীরে ধীরে ইংরেজি পারবে পাশাপাশি একটা সময় আপনি যে জায়গাটাই ছিলেন সেখান থেকে যে কোন জায়গায় চলে যাচ্ছেন আপনি পরে উপলব্ধি করতে পারবেন যে আপনি ইংরেজিটাকে কতটুকু আয়ত্ত করেছেন তো এর জন্য আমি মনে করি যে শিশুদের ইংরেজি শেখানো শেখানোর ক্ষেত্রে দুটো কাজ হয় একদিকে যেমন শেখানো হয় অপরের দিকে নিজেও কিন্তু শেখা যায় এভাবে ইংরেজিতে ছোট ছোট বাক্যগুলি বলতে বলতে একটা সময় এমন হবে যে কিছু কিছু বাক্য যেগুলো খুব প্রয়োজন প্রতিদিন ছেলেমেয়েদের বলার জন্য সেগুলো আপনি খুঁজে পাচ্ছেন না সেই ওয়ার্ডটি খুঁজে পাচ্ছেন না তখন কি হবে সেই ওয়ার্ড বা সেই সেন্টেন্সটি খুঁজে বের করার যে একটা প্রবণতা সেটা আপনার মধ্যে আসবে কারণ এই ওয়ার্ডটি যদি না জানি এই সেন্টেন্সটা যদি আমার না জানা না থাকে তাহলে আমি আমার মেয়ের সঙ্গে কিংবা ছেলের সঙ্গে এই কথাটি ইংরেজিতে বলতে পারবো না অর্থাৎ আপনার মধ্যে একটা ওয়ার্ড জানার নতুন শব্দ জানার বা নতুন বাক্য জানার একটা আগ্রহ চলে আসবে যে আগ্রহ একটা সময় আপনার যে ভোকাবুলারি পাওয়ারটা আছে সেটাকে ধীরে 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 মজবুত করে তুলবে আবার পাশাপাশি আপনার মেয়েও আপনি যিনি জিরোতে ছিলেন তার কাছ থেকেও কাছ থেকে ইংরেজি শিখে তারও ইংরেজিটা একদিন মজবুত হবে এবং শক্তিশালী হবে এবং এতে দেখবেন এখন যেটা ভাবছেন যে ইংরেজি খুব কঠিন বা ইংরেজি শিখতে গেলে এই বই পড়তে হবে ওই বই পড়তে হবে গ্রামারের রুলস জানতে হবে এসব কিছুই নয় এটা একটা জাস্ট ভাষা ভাষাকে ভাষার মতোভাবেই শিখতে হবে আমরা ভাষাকে যখন সাবজেক্ট হিসাবে শিখতে যাই তখন কিন্তু আমরা সেই ভাষাটা আর বলতে পারি না লিখতে পারি বুঝতে পারি কিন্তু বলতে পারি না তো বলতে পারতে গেলে আমাদের বলতে হবে একটা শব্দ হোক দুটো শব্দ হোক এভাবে প্রতিনিয়ত ব্যবহার করতে হবে তো এভাবে যদি শিশুদের সঙ্গে প্রতিনিয়ত ব্যবহার করা যায় আপনি দেখবেন যে একটা সময় আপনার যেটা গোল ছিল আপনার যেটা উদ্দেশ্য ছিল লক্ষ্য ছিল এম ছিল সেটা সফল হয়ে গেল শুধু এটুকু এতটুকু করলেই হয়ে যাবে তো আমি আশা করি আমি কি বলতে যাচ্ছি আপনারা ঠিক বুঝতে পেরেছেন তো এরপরেও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি পরবর্তীতে আরও একটি ছোট্ট এরকম ভিডিও তৈরি করে আপনাদের সামনে শেয়ার করব তো সাধারণত এরকম ভিডিও আমি তৈরি করি না কারণ অভ্যস্ত নই আজকেই প্রথম করছি যেহেতু অনেকে অনুরোধ করেছেন ইনবক্সে মেসেজ করেছেন যে এই বিষয়ে কিছু জানানোর জন্য তো কাজেই আমি এই বিষয়ে আপনাদের সামনে আলোচনা করলাম যদি হেল্পফুল মনে হয় তাহলে আরও বেশি বেশি মানুষকে জানানোর জন্য অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটি যাতে আমি উৎসাহিত হই এবং এরকম ভিডিও আরও বেশি বেশি করে তৈরি করতে পারি তো যাই হোক আর দীর্ঘায়িত করছি না এখানেই শেষ করছি ভালো থাকবেন